নমস্কার বন্ধুরা ডি কিচেন ফ্লগসে তোমাদের সকলকে স্বাগত আজকে একটু অন্যরকম রেসিপি রেসিপিটির নাম হচ্ছে কাঁঠালের আঁটি দিয়ে মুগ ডালে ডালনা এটি তৈরি করার জন্য যা যা উপকরণ এখানে নেওয়া হয়েছে এখানে আগের থেকেই সেদ্ধ করে নেওয়া হয়েছে কাঁঠালের আঁটি মুগের ডাল সেদ্ধ করে রাখা হয়েছে কেটে নেওয়া হয়েছে ক্যাপসিকাম পেঁয়াজ চিরা কাঁচা লঙ্কা খেতে করে রাখা গরম মশলা আদা কুচি রসুন কুচি নেওয়া হয়েছে চিনি হলুদ নারকেল গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ জিরে ঘি সানরাইজার রেড চিলি পাউডার তেজপাতা শুকনো লঙ্কা আর নেওয়া হচ্ছে সরষার তেল একই সাথে নেওয়া হচ্ছে টমেটো সস এরপরে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে সরষার তেল তেল দেওয়ার পরে কড়াইয়ের চারিপাশে একটু ছড়িয়ে নিচ্ছে তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে জিরে একই সাথে দিয়ে দিচ্ছে থেতো করে রাখা গরম মশলা ফোড়নগুলো একটু বাদামি রঙের হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছে আদা কুচি একই সাথে দিয়ে দিচ্ছে কেটে রাখা পেঁয়াজ চিরা কাঁচা লঙ্কা রসুন কুচি সব কিছু দেওয়ার পরে সামান্য কিছুক্ষণ ভেজে নেবে সব সবজিগুলো একটু সরিয়ে নিয়ে মাঝখানে তেলের মধ্যে নারকেলগুলো দিয়ে দিচ্ছে যাতে একটু ভাজা ভাজা হয় নারকেলের কাঁচা গন্ধটা যেন না থাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা কাঁঠালের আটি। দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো একই সাথে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো এগুলি দেওয়ার পরে আবার একটু নেড়ে নিচ্ছে এখন দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে খুবই অল্প পরিমাণে জল জল দেওয়ার পরে সামান্য একটু কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছে কেটে রাখা ক্যাপসিকাম একই সাথে দিয়ে দিচ্ছে টমেটো সস স্বাদের জন্য দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণে চিনি চিনি দেওয়ার পরে আবারও সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছে এরপরে দিয়ে দিচ্ছে সেদ্ধ করে রাখা মুগের ডাল ডাল দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কিছুক্ষণ নেওয়ার পর দিয়ে দিচ্ছে খুবই অল্প পরিমাণে জল জল দেওয়ার পরে সামান্য কিছুক্ষণ আঁচটি বাড়িয়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ওপর দিয়ে দিয়ে দিচ্ছে এক চামচের মতো ঘি ঘি দেওয়ার পরে সামান্য কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েই নামিয়ে নিতে হবে তৈরি হয়ে গেছে কাঁঠালের আঁটি দিয়ে মুখ ডালের ডালনা এখন নামিয়ে নিচ্ছে পাত্রে নামিয়ে নেওয়ার পর ওপর দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এক চামচের মতো টমেটো সস বন্ধুরা এই রেসিপিটি দিয়ে তোমরা রুটি লুচি পরোটা কিংবা পাউরুটি দিয়েও খেতে পারো এটি খেতে খুবই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবে ধন্যবাদ